কিরে হাঁ করে বোকার মতো তাকিয়ে আছিস কেন? বুঝতে পারলি না? কি বুঝতে পারলাম? তোর দ্বারা না কিচ্ছু হবে না, সারাক্ষণ খালি ওই মা মা আর বাবা বাবাই করে গেলি। ওদের চোখের দিকে তাকিয়ে কোনোদিন দেখেছিস? হ্যাঁ দেখেছি তো, ওই তো দুটো চোখ, যেদিকে তাকাবে সব ভস্ম হয়ে যাবে। না রে দাদা, দেখবি ওর ওই ভস্ম করে দেওয়া চোখ দুটোর পিছনে একটা মনও লুকিয়ে আছে। ওর আবার মন? বোন তুই হাসালি। চুপ কর দাদা, তুই কি সত্যিই বুঝতে পারলি না? ও একবারও বলে উঠতে পারলো না যে কোনো স্ত্রী তার স্বামীর মৃত্যু কামনা করতে পারে। দেখবি দেখবি ও ঠিক ব্রত করবে, জীবনেও আপনার সাথে আমার মিলমিশ হবে না, জলে তেলে মিশ খায় না। খাও, আরে খাও, একি রে ব্রহ্মচারী। অসম্ভব, ওই মহিলা ব্রত করতে পারেন। উনি ডিস্কে গিয়ে নাচবেন, বন্ধুদের সাথে ফুর্তি করবেন, গাড়ি নিয়ে দূরে বেড়াতে যাবেন, কিন্তু আমাদের সংস্কৃতির সঙ্গে যা যায় সেটা উনি করবেন না, পারবেনও না। আর যদি করে তাহলে তখন তুই মানবি তো যে ও তোকে ভালোবাসে? একবার কেন, হাজারবার ব্রত করলেও আমি বিশ্বাস করি না যে রাজশেখর গাঙ্গুলির মেয়ে আমাকে ভালোবাসে। ওর ভালোবাসা হলো সোনার পাথর বাটি, সত্যি নয়। পাগল একটা, তুই তো মেয়ে নস তাই বুঝবি না। আমি একটা মেয়ে, তাই আমি জানি আমার বৌদিটা মরেছে, কিন্তু কিন্তু বৌদি তার ভালোবাসার কথা কবে বলবে? নমস্কার নমস্কার নমস্কার, কুসুমপুরের গ্রামবাসী স্থানীয় আদিবাসী। মিস্টেক 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 মিস্টেক, আদিবাসী হবে না, অধিবাসী হবে। ঠিক আছে ঠিক আছে, স্থানীয় অধিবাসী সকলকে জানাই স্বাগত স্বাগত। আজ যে আন্তঃজেলা কুস্তি প্রতিযোগিতার আয়োজন করেছি, তার জন্য দূর দূরান্ত থেকে সমস্ত গ্রামবাসীকে এই অনুষ্ঠানে যোগদান করবার জন্য অনুরোধ জানাচ্ছি। আজ আমি পরেশ মুখার্জি, এই ক্লাবের প্রেসিডেন্ট। ক্লাব নয় ক্লাব, ইংরেজিটা ভুল, আসলে ওটা ক্লাব হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তো আমি পরেশ মুখার্জি, এই ক্লাবের প্রেসিডেন্ট। ক্লাব নয় ক্লাব।